আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিউজও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এবারের ভর্তি পরীক্ষাটি কেমন হতে যাচ্ছে বা কিভাবেই বা হবে, এরকম একটি নিউজ অ্যানালাইসিস। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো গতকাল আমাদের বাংলাদেশের পাবলিক এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একটি অনলাইন বৈঠকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি কেমন হতে পারে এই নিয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন সংবাদের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভর্তি পরীক্ষাটি অনলাইনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গতকাল যে সভাটি হয়েছিল এই সভাটিতে বেশিরভাগ উপাচার্যরাই অনলাইন পরীক্ষা নেওয়ার পক্ষে তাদের মতামত দেন। তবে এটি একটি নীতিগত সিদ্ধান্ত, এখনও এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, এবার কি অনলাইনেই পরীক্ষা হবে, অফলাইনে কি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই? গতকালকে যে নিউজগুলি প্রকাশিত হয়েছিল তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে অনলাইনেই ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হবে। বলা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে অনলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে, তবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সাথে বৈঠক বা তাদের সাথে আলোচনা করে। প্রথম আলো সংবাদে এ কথাটি উল্লেখ করা হয়েছে। এখানে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন এই পরীক্ষা অনলাইনে হবে নাকি সশরীরে হবে সেটি আরও আলোচনা করে চূড়ান্ত করা হবে। এছাড়া দৈনিক শিক্ষা .com-এ উল্লেখ করা হয়, শনিবার 17 অক্টোবর সন্ধ্যায় উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল এক সভায় এই প্রস্তাব আসলে তাতে উপাচার্যরা সম্মত হয়, তবে এ বিষয়ে চূড়ান্ত হবে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সঙ্গে আলোচনা করে। এদিকে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া যদি অনলাইনে এই ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে এই ভর্তি পরীক্ষাটি নেওয়ার পরিকল্পনা করছে আমাদের উপাচার্যরা? গতকালকের মিটিংয়ে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে একটি সফটওয়্যারের কথা বলা হচ্ছে বা একটি অ্যাপসের কথা বলা হচ্ছে যার মাধ্যমে অনলাইনে তোমাদের এই পরীক্ষাটি নেওয়া যেতে পারে, এরকম প্রস্তাবই দেওয়া হয়েছে। মূলত এই সফটওয়্যার বা অ্যাপসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মুনাজ আহমেদ নূর স্যারের নেতৃত্বে একটি সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। এই সফটওয়্যার বা অ্যাপসটির মাধ্যমেই পরীক্ষা নেওয়ার প্রস্তাব উনি করেছেন এবং গতকালকের মিটিংয়ে এটার একটি ডেমো দেওয়া হয়েছে। এই সফটওয়্যারটি নিয়ে একটি বিস্তারিত ডিটেলস ভিডিও, অর্থাৎ এই সফটওয়্যার সুবিধা অসুবিধা, কী সুবিধা পেতে পারো, কী অসুবিধা হতে পারে, এই নিয়ে একটি আলাদা ভিডিও থাকবে এই ভিডিওর ঠিক পরেই। তাই এই ভিডিওটি যারা তোমরা দেখছ তারা এর পরের ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ সেই ভিডিওতে এই সফটওয়্যারের ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব। এই সফটওয়্যারটি মূলত একটি মোবাইল বেসড সফটওয়্যার, এটি কম্পিউটার এবং মোবাইলে দুই জায়গায় ব্যবহার করা যায়, এই নিউজগুলিতে এরকম তথ্যই এসেছে। এই সফটওয়্যারটির মাধ্যমে বলা হচ্ছে কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের প্রবলেম হবে না এবং শিক্ষার্থীদের পরীক্ষা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এদিকে তোমরা অনেকেই আমাকে আবার প্রশ্ন করেছিলে, ভাইয়া এবারের ভর্তি পরীক্ষাটি কবে হতে পারে? বন্ধুরা, প্রথম আলোতে আরও উল্লেখ করা হয় কবে এই ভর্তি পরীক্ষাটি হবে। জানতে চাইলে উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, এটি নির্ভর করছে HSC-র মূল্যায়নের ফল কবে প্রকাশ হবে তার উপর, তবে এই বিষয়ে আগামী মাসে আরেকটি সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষার পরিবর্তে JSC এবং SSC ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে HSC পরীক্ষার্থীদের ফল মূল্যায়ন করা হবে। এবারের ভর্তি পরীক্ষাটি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হতে পারে, তবে এই সব কিছুই নির্ভর করছে তোমাদের HSC রেজাল্টের উপর। এবারের ভর্তি পরীক্ষার পদ্ধতিটি কেমন হতে পারে এই নিয়েও এই সংবাদে উল্লেখ করা হয়। চলো প্রথম আলোর এই সংবাদটি আরেকবার দেখে নিই।
প্রথম আলো সংবাদটিতে বলা হয়, বর্তমানে দেশে 46টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় থাকলেও 39টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত হয়েছিল 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো 3টি গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখনও পর্যন্ত গুচ্ছ করেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বলা হয়, জানতে চাইলে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোনাজা আহমেদ নূর জাগো নিউজকে বলেন, সমন্বিত পদ্ধতিতে কৃষি, প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভাবে 5টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও এবং মানবিক বিভাগের জন্য 3টি পরীক্ষা আয়োজন করা হবে। তোমরা ইতিমধ্যে জানো, কৃষি বিশ্ববিদ্যালয় সহ স্বাস্থ্য কলেজগুলোতে অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে ইতিমধ্যে গুচ্ছ পদ্ধতি বা সমন্বিত পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহী। এছাড়াও তোমাদের একটি প্রশ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এবার গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করবে নাকি করবে না। এই নিয়েও প্রথম আলো যে সংবাদটি এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেছেন, করোনার কারণে তাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিভাবে হবে সেটি এখনও ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ, একাডেমিক কাউন্সিল, ডিনস কমিটি সহ সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবশেষ, তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছিলে যে ভাইয়া, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে নাকি আগের পদ্ধতি অনুযায়ী জিপিএ এর মাধ্যমে এবার ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। প্রথম আলোতে এই সংবাদটিতে উল্লেখ করা হয়, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ প্রথম আলোকে জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো আগের মতোই পরীক্ষা ছাড়া কেবল এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বিভিন্ন সংবাদের মাধ্যমে কয়েকটি প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, অর্থাৎ কিভাবে পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হতে পারে এবং গুচ্ছ পদ্ধতি। আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে এবং আজকের ভিডিওটি মূলত একটি নিউজ অ্যানালাইসিস ছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।